করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবরে হঠাৎ করেই ঢাকার বাজারে চাহিদা বেড়ে গেছে মাস্ক আর জীবাণু নিরোধকের। দিনের ব্যবধানে মাস্কের দাম বেড়ে গেছে প্রায় 4 গুণ, আর হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না খুচরা দোকানগুলোতে। যদিও উৎপাদকরা জানিয়েছেন কারখানায় পণ্যের ঘাটতি নেই, শিগগিরই এই সংকট কেটে যাবে। 20 টাকার মাস্ক 100 টাকা, 40-এরটা 150। একদিনের ব্যবধানে 3 থেকে 5 গুণ বেড়ে গেছে মাস্কের দাম। এত দাম বাড়ার পরও বিক্রি বেড়েছে বহুগুণ। কারণ একটাই, আতঙ্ক। করোনা ভাইরাস আতঙ্কে রীতিমতো মাস্ক কেনার যুদ্ধে নেমেছে নগরবাসী। বিক্রেতার সাথে দরদামে পেরে না উঠে শেষমেশ বেশি দামেই কিনে নিচ্ছেন অনেকেই। কালকে এই মাস্কটা আমরা কিনছিলাম 20 টাকা 15 টাকা করে, আজকে এটার দাম হইতেছে 60 টাকা 70 টাকা। এখানে বেচতেছে 150, অন্য জায়গায় বেচতেছে 120, আবার কোনো জায়গায় পাওয়া যাইতেছে না। আমাদের দেশে যেভাবে নিম্ন আয়ের মানুষ গ্রামগঞ্জে শহরে যারা থাকে তাদের পক্ষে এই মাস্ক কিনে ইউজ করা পসিবল না। পাইকারি দোকানে মাল পাওয়া যায় না, পুরো বাজারে আগুনের মতো চলে। 13 টাকা পিস কিনে আনতাম, বিক্রি করতাম 20 টাকা, জাস্ট 25 টাকা। এখন ওটাই আমাদের কিনে আনা লাগতেছে 35 থেকে 40 টাকা। আমরা 10 টাকা বাড়াই ব্যস্ত হবে, বেচতেই হবে, নাহলে তো আমাদের ব্যবসা হবে না। শুধু মাস্ক নয়, করোনার প্রাদুর্ভাব এড়াতে চিকিৎসকরা জীবাণু নিরোধক বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন। আর তাই রোববার ঢাকার করোনা ভাইরাস আতঙ্কের খবর বের হওয়ার পর থেকে জীবাণু নিরোধক সব ধরনের পণ্যের বিক্রি বেড়ে যায়, যার ফলে সোমবার আর রাজধানীর ফার্মেসিগুলোতে সেসব পণ্য পাওয়া যায়নি। যখন শুনছি যে 3 জন আক্রান্ত হয়েছে ইতিমধ্যেই, সাথে সাথে 10 মিনিটের ভিতরে সব শেষ হয়ে গেছে আর কি, এই আর কি। তারপরে আজকে তো অনেক আসতেছে লোক, ফেস মাস্ক, তারপর হ্যান্ড স্যানিটাইজার, এক্সিসল, এগুলো কিচ্ছু আমাদের কাছে নাই। কালকে রাত্রে আবার কিছু কিছু অর্ডার দিছি আমরা, এখনো মাল দেয় নাই কোম্পানি। কিছু মাল বলছে যে সাপ্লাই আছে, আর কোনো বলছে সাপ্লাই নাই। আমরা গত 2 দিন যাবৎ দেখতেছি আর একটা ইনক্রিজ ডিমান্ড আছে, তো ইনক্রিজ ডিমান্ড থাকলে সাধারণত আমরা উৎপাদনটা বাড়িয়ে দিই এবং সরবরাহটাকে যাতে সঠিক থাকে এবং মানুষ যেন বেশি দাম চার্জ না করতে পারে সেটা দিকে লক্ষ্য রাখি। আমরা আমাদের কন্টিনিউয়াসলি সাপ্লাই দিতে থাকবো এবং আমরা এনশিওর করবো যে প্রত্যেকের কাছে পাওয়া যায়। বর্তমানে দেশের বাজারে বেশ কয়েকটি প্রতিষ্ঠান জীবাণু নিরোধক তরল পণ্য ও মাস্ক তৈরি করছে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।